মা শেখ جون মাহমুদুল হোসেন আপনি লিখেছেন ভালো একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত নিজে ভালো না হলে ভালো জীবন সঙ্গী পাওয়া যাবে না আর এর পাশাশে সূরায়ে ফরকান আয়াত নম্বর 74 যে অংশ আছে সেটি পাঠ করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়্যাতিন কুররাতা আয়ুন ওয়া জআলনা আল মুত্তাকিনা ইمامায়ে এর মাধ্যমে ইনশাআল্লাহ باذن الله আপনি ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন আহ এরপরে মোহাম্মদ শেহাব হোসেন আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি আমার হেদায়তের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে ভালোবাসুন আহবাকাল্লাহানিফি এবং আল্লাহ আমাকে সবাইকে হেদায়তের উপর রাখুন শান্ত আপনি সালাদ আমার সঙ্গে কিছু বলুন এটা পড়া কি অনুমোদিত সালাদ সালাত যে হাদিসে বর্ণিত হয়েছে বিশেষ করে রুসুল আহকাম সদাল্লা সাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্ম যে হাদিস রয়েছে হাদিসের সনদ দিয়ে অনেক মহাদিস আপত্তি তুলেছেন মৌলিকভাবে এই সালাদকে অন্য এই বর্ণনা এবং অন্যান্য বর্ণার নানা বিশ্লেষণের আলোকে অনেক রামায়করামই প্রমাণিত এবং সুসাব্যস্ত বলে দাবি করে বিশেষ করে সিনিয়র স্কলার এবং বড় বড় মহাদ্দিজদের অনেকে এটিকে প্রমাণিত এবং সাব্যস্ত বলেছেন অর্থাৎ বিষয়টা নিয়ে মত আছে একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে কোনো হাদিসের সনদের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে যদি মুহাদ্দিজদের মধ্যে মত পার্থক্য হয় এটা ফেকি মাসাল ইতলাফ এবং মত পার্থক্যের মতোই অর্থাৎ এটা গবেষণাগত বিষয় কেউ গবেষণা করে একটি বর্ণাকে অশুদ্ধ বা দুর্বল বলেছেন আবার আরেকজনের গবেষণা অনুযায়ী সেটি বিশুদ্ধ এটি একান্তই কিন্তু মহাদিসদের গবেষণামূলক বিষয় যার কারণে কোনো একটা গবেষণার উপরে কেউ নির্ভরতা তার হলো তিনি নির্ভর করলেন আস্থা রাখলেন তো সেক্ষেত্রে তাকে এটার জন্য দোষারোপ করা কোনো সুযোগ নেই অতএব সালাত সালাদকে যে সমস্ত ওলামায়ক্রাম এসে জাতীয় বর্ণাগুলোকে বিশ্লেষণ করে এগুলোকে এটাকে মুস্তাহাব বা গ্রহণযোগ্য বলেছেন তারা তাদের মত গ্রহণকারীকে আমরা আতি বলতে পারি না বা এই কাজটিকে বেদাত বলতে পারি না তবে এর বিপরীতে অনেক ওলামায়ক্রামে